মাঝে মাঝে আল্লাহ ভালো মানুষগুলোর উপরেও বিপদ দেন, মুসিবত দেন। অনেক সময় আমরা হুজুরদেরকে দেখি বিপদে পড়ছে, তোলে তোলে মনে হয় কাম করছে, নইলে এমন বিপদে কেমনে পড়ছে। আহারে ভাই, আপনি এমন মানুষ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ নাই তো এই জন্য অবস্থা। আপনি কি আল্লাহর কালামটা পড়ে দেখেন নাই? আপনি কি সুরান কাবুতটা কোনোদিন খুলেন নাই? সুরান কাবুতের শুরুতেই তো আল্লাহ বলেছেন, যারা আমাকে সবচেয়ে বেশি ভয় করে, যারা যে যত বেশি ইমানদার তার জীবনে পরীক্ষা হয় তত কম না বেশি। আমি আপনাকে সূরা নাম্বার আয়াত নাম্বার বলি, বাড়িতে গিয়ে বাংলা অনুবাদটা অন্তত খুলে দেখিয়েন। কোরআনুল কারীমের 49 নাম্বার সূরা, সূরাতুল আনকাবুতের 2 নাম্বার আয়াত খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানু। আল্লাহ তাআলা বলেছেন, ইমানদাররা ইমান এনেছে, এতটুকু কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দিব নাকি? ওয়া হুম লা ইফতানুন, তারা কি ভেবেছে আমি তাদেরকে পরীক্ষা করব না? কখনো নয়, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম, যাতে করে তোমাদের ইমানের লেভেলটা একটু যাচাই করে নেওয়া যায়। দেখেন, পৃথিবীতে নবীদেরকে আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, আমি আপনি আমার আপনার উপরে কি আর পরীক্ষা আসবে? নবীজি বলেছেন, আশাদ্দুন নাসি বালা আন বালা উল আম্বিয়া, সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। জোরে কোন কারা? আরো জোরে বলে, সাম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে আল্লাহর দিন অনুসরণের ক্ষেত্রে যারা বেশি যত অগ্রগামী তাদের পরীক্ষা অত কম না বেশি। নবীজি বললেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারি তার যত বেশি তার ইমানের পরীক্ষা অত